নমস্কার, আপুনি চাই আছে আফটারনুন এক্সপ্রেছ। মই জয়ন্ত মাধব গোস্বামী। আজি নগাঁও জ্বলোৱা হল বৃহৎ পরিমাণৰ নিচা জাতীয় সামগ্রী। ব্রহ্মপুরের রঙাজান খেলপথারত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত জ্বলোৱা হল আরক্ষী জব্দ করা নিচা জাতীয় সামগ্রী সমূহ। আনহাতে ক্ষন্তেক পিছতে হোজাইর শঙ্করদেব নগরতো জ্বলোৱা হব নিচা জাতীয় সামগ্রী। ইতিমধ্যে হোজাইত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিত গোলাঘাট আর কার্বি আংলংত দাহন করা হয়েছিল আরক্ষী জব্দ করা নিচা জাতীয় সামগ্রী সমূহ। প্রায় 160 কোটি টাকা মূল্যের নিচা জাতীয় সামগ্রী দাহন করা হয়েছে। ইতিমধ্যে নগাঁওত জ্বলোৱা হল ড্রাগসর সীতা। বৃহৎ পরিমাণের নিচা জাতীয় সামগ্রী জ্বলালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত আর ক্ষন্তেক সময় পিছতে হোজাইতো অনুরূপ কার্যসূচী গ্রহণ করা হব। ইতিমধ্যে হোজাইত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কোটি কোটি টাকার নিচা জাতীয় সামগ্রী জব্দ করা হয়েছিল আর এই সামগ্রী সমূহ এনেদরে 4খনক জেলা জ্বলাই দিয়া হয়েছে। আগবাইছে পোনপটিয়া সম্প্রচার। আমি টেবলেট ইয়াতে জ্বলাম। মই হোজাই আরক্ষীক ধন্যবাদ জানাম, আদালতকো মই ধন্যবাদ জানাম এই ড্রাগসখানি আমার জ্বলাবলৈ অনুমতি দিয়া বাবে। আমি অসম সরকারে ড্রাগসর বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিরে আগবাড়ি মই অসম আরক্ষীক আইনের ভিতর থাকি এক্সট্রিমৰ পৰা এক্সট্রিম একশন লবলৈ কৈছো এগেইনষ্ট দ্য ড্রাগস পেডলার্স এন্ড ড্রাগস কিংপিন। মই তেওঁলোকক আমার যি এনপিডিএস আইন আছে, এনডিপিএস আইন আছে, তার ব্যবহার কৰিবলৈ মই কৈছো। এই আইনৰ অধীনত আমি এবছৰলৈকে মানুহক প্ৰিভেন্টিভ ডিটেনশন কৰিব পাৰো। এতিয়ালৈকে 15টা প্রিভেন্টিভ ডিটেনশন অর্ডার আমি দিছো। 29 মে'ত একেলগে আমি 6টা ডিটেনশন অর্ডারও দিব পাৰিছো। মই অসম আরক্ষীক অনুরোধ করিম যে উইদাউট টেকিং এনি রেস্ট এই ড্রাগ মিনান অসমত আমি নোহোৱা কৰিব লাগিব আর এই যুদ্ধ আমি চলাই যাব লাগিব। আজির এই বরমহা খেলপথারত অনুষ্ঠিত এই আয়োজন আমি সকলে জানো যে মানুহে বেয়া বস্তু শরীরত রাখিব নোৱাৰে, কিন্তু অগ্নিয়ে পারে। অগ্নিয়ে বেয়া বস্তুবিলাক নিজের বুকুত লৈ পেলাই ভাল বস্তুখিনি সমাজত অগ্নিয়ে দিয়ে। আজি আমি এই অগ্নির কোলাত এই বেয়া বস্তুবোৰ জাপি দিম যাতে সমাজৰ পৰা অমঙ্গল আৰু অসুৱাবিলাক আঁতৰি যায়। আজিৰ এই অনুষ্ঠানত যোগ দিয়াৰ বাবে মই চিৰাজুদ্দিন আজমল চাহাব, ৰামকৃষ্ণ ঘোষ ডাঙৰীয়া, শিবু মিশ্ৰ ডাঙৰীয়া, আমাৰ 3জন সন্মানীয় বিধায়কক মই ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছো। এই ড্ৰাগছৰ বিৰুদ্ধে যুদ্ধ কোনো এটা পলিটিক্যাল পার্টির যুদ্ধ নহয়, দিস ইজ এ ওয়ার এগেইনস্ট ড্রাগ ট্রাফিকার, ড্রাগ কিংপিন বাই দ্য পিপল অফ আসাম। আর সেই ধরনের আমি আগবাড়ি যাব লাগিব। হোজাই সমষ্টির প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব ডাঙরিয়াকো তেখেতর উপস্থিতির বাবে ধন্যবাদ জানাইছো। আর আজি গুয়াহাটি আর দেশের বিভিন্ন স্থানৰ পৰা অহা সংবাদ মাধ্যমৰ বন্ধু বান্ধৱসকলক মই ধন্যবাদ জনাইছো আৰু সকলোকে আমাৰ লগত একেলগে এই ড্ৰাগ দাহন কাৰ্যসূচীত অংশ ল'বলৈ অনুৰোধ কৰিছো। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতৰম। আর এ হোজাইপুরা পোনপটিয়া সম্প্রচার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ইতিমধ্যে ড্রাগসর বিরুদ্ধে এই অভিযান চলাই যাব বলে উল্লেখ করেছে। আর কালির দরে আজিও এনেদরে দুখনক জেলাত এই ড্রাগস দাহন কার্যসূচী গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে নগাঁওর ব্রহ্মপুরত এই অভিযানের সামরণি পড়েছে আর এই মুহূর্তে হোজাইত এই কার্যসূচী। হোজাইত শঙ্করদেব নগরত কোটি কোটি টাকার মূল্যের ড্রাগস তথা নিচা জাতীয় সামগ্রী জ্বলাই দিয়া হয়েছে।
বিগত দুটা মাহত অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা অভিযান চলাই কোটি কোটি টকা মূল্যৰ ড্ৰাগছ আৰু নিচাজাতীয় সামগ্ৰী উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে আৰু জব্দকৃত এই নিচাজাতীয় সামগ্ৰীসমূহ এনেদৰে জ্বলাই দিয়া হৈছে। সর্বমুঠ 163,58,11,445 টকীয়া ড্ৰাগছ ইতিমধ্যে নিচাজাতীয় সামগ্ৰী জ্বলাই দিয়া হৈছে এই চাৰিখন জিলাত। ৰাজ্যত অনুষ্ঠিত হবলগীয়া চাৰিটা সমষ্টিৰ উপ নিৰ্বাচনত উমৈহতীয়া সম্পাদক অমৃত খাটনিয়া ডাঙৰীয়া, যুটীয়া সম্পাদক অমিতাভ বৰঠাকুৰ ডাঙৰীয়া, মই আপোনালোক সকলোলৈকে অসম জাতীয় পৰিষদৰ তৰফৰ পৰা আন্তৰিক শ্ৰদ্ধা জনাইছোঁ, আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। পূৰ্বৰ মন্ত্ৰীৰ অধীনত অবৈধ নিযুক্তি স্বজন্তুখনৰ ব্যাপক অভিযোগ। আপোনালোকৰ যদি কিবা প্ৰশ্ন আছে আপোনালোকে সুধিব পাৰে। এইটো বৰ দুখজনক কথা যে ইন্সপেক্টৰ অফ স্কুলসকলৰ কাৰ্যালয়ত বা তেওঁলোক নিজে ইয়াত টকা পইচাৰ লেনদেন হৈছিলে। আমাৰ খবৰ আছিলে যোৱাকালি আমি কামৰূপ জিলাত ইয়াৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লৈছোঁ। বাকী স্কুল পৰিদৰ্শকসকলো আমাৰ নজৰত আছে। কোনোবাই যদি ৰিজাল্ট খেলি মেলি কৰিব যত্ন কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে চৰকাৰে কঠোৰতম ব্যৱস্থা ল'ব। আমি সকলোৰে ওপৰত চোকা নজৰ ৰাখিছোঁ। এইটো কমপ্লিট চলি থাকিব, ৰাউণ্ড দ্য ক্লক এইটো চলি থাকিব। এইবিলাক পাতিম দুমাহত এতিয়া আৰু ক'ত কৰোণাৰ সময়ত। আজি এছ অ' পি হ'ব কিন্তু এছ অ' পি বিভাগত কম্পিটিশ্যনত এপইণ্টমেণ্ট ইমান বাকী। এয়া হোজাইত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আজি নতুন এছ অ' পি ঘোষণা কৰাৰ কথাও ইতিমধ্যে তেওঁ উল্লেখ কৰিছে আৰু সমান্তৰালকৈ যি কাৰ্যসূচীতে অংশগ্ৰহণ কৰিছে ড্ৰাগছ বিৰোধী অভিযান আগ্ৰাসী ৰূপত অনাগত সময়তো অব্যাহত থাকিব। দুটা মাহত ৰাজ্যৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ ৰাজ্যৰ অলিয়ে গলিয়ে চুকে কোণে অভিযান চলাই আৰক্ষীয়ে কোটি কোটি টকা মূল্যৰ ড্ৰাগছ জব্দ কৰিবলৈ সক্ষম হয় আৰু সেই অনুসৰিয়েই আজি নগাঁৱৰ লগতে হোজাইতো নিচাজাতীয় সামগ্ৰী দাহনৰ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হৈছে। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উপস্থিতিত ক্ষন্তেক সময়ৰ পিছতেই জ্বলাই দিয়া হ'ব কোটি কোটি টকা মূল্যৰ নিচাজাতীয় সামগ্ৰী। ইতিমধ্যে এই নিচাজাতীয় সামগ্ৰীৰ চিতা সম্পূৰ্ণৰূপে সাজু কৰি তোলা হৈছে।